অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা আশুলিয়ার বেশিরভাগ পোশাক কারখানাগুলো খুলেছে তবে শ্রমিকদের সাথে মালিকপক্ষের পক্ষের বনি না হওয়ায় আজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে ছত্রিশটি কারখানা এছাড়া সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তেরোটিতে বৃষ্টি উপেক্ষা শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে তবে সকালে যোগ দেন ব্যক্তিগত সিদ্ধান্তে বন্ধ রয়েছে কয়েকটি কারখানা গেল কয়েকদিন ধরেই আশুলিয়া শিল্প কিছু কারখানায় অস্থিরতা বিরাজ করছে শ্রমিকদের সাথে মালিক পক্ষের বনিবনা না হওয়ায় অনেক কারখানায় শ্রমিক কর্মবিরতি পালন করে পরে সেসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা মালিকরা এদিকে টানা কয়েকদিনের বিক্ষোভের পর গাজীপুরের শতভাগ কারখানা চালু রয়েছে সকাল থেকে বৃষ্টির মধ্যে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যান যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি